আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فبما رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شهنه من الرحمن فتقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ। মানুষ বাপ মায়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করবে, এ ব্যাপারে আল্লাহ কি বলেন। সামাজিকভাবে জীবিকা নির্বাহ করার জন্য মানুষের সামাজিক আচরণ কেমন হবে, এ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো, এনাদের বসতে অনুরোধ করো, কেউ দাঁড়িয়ে থেকে আলোচনা শুনতে পাবে না। যেহেতু আমি দেখতে পাচ্ছি জায়গা আছে, আমি তো আর এখানে কোনো নির্বাচন করতে আসিনি, ফুটবল খেলা দেখাতে আসিনি, যে আপনি দাঁড়াবেন আর আপনার ইচ্ছা মতো লক্ষ্য করবেন। এই ছেলেরা বসতে বলো, নইলে স্থান ত্যাগ করতে বলো। আপনারা দয়া করে যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। এই দিনটাও বের করা খুব কঠিন, আমার জন্য আসাও খুব কঠিন। এরপরেও যেহেতু ওয়াদা করেছি আপনাদেরকে অল্প দু একটা কথা কিছু শোনাবো ইনশাআল্লাহ, এতে আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিয়ে কথা বলা প্রয়োজন মনে করি না, কাজেই আজকেও না। আর ওই ছেলেগুলো, এই ছোটো ছোটো ছেলেগুলোকে পাশে ভালো করে বসিয়ে রাখবেন। ঢং ঢং করে কিছু যুবক আসলো, ঢং ঢং করে চলে গেল, ওটা হিসাব হয়, বুদ্ধি হবে কখন। আর ওই যে এসেছে গল্প করতে করতে চলে যাচ্ছে, ওটা আপনারই ছেলে, ওটা হিন্দুরও নয়, ইহুদি খ্রিস্টানেরও নয়, যার জন্য আপনার সাথে আমি কথা বললে আপনাকে আমি ছাড় দিয়ে কথা বলতে পারি না, মানে ছাড় দিয়ে কথা বলার মতো আমি পরিবেশ পাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদান ফাল ইহসিন ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো সুন্দর একটা নাম রাখবে আর সুন্দর শিষ্টাচার শিখাবে। বলেন এটা কোন শিষ্টাচার? ঢং ঢং করতে করতে আসলো, গল্প করতে করতে দাঁড়িয়ে থেকে আবার গল্প করতে করতে চলে গেল, বলেন এটা কোন শিষ্টাচার? এটা আপনার ছেলের শিষ্টাচার, ও একটা বেয়াদবি শিষ্টাচার। ও ধর্মকর্ম বুঝে, ও বাপ মা বুঝে, ও জাতি বুঝে, ও জনগণ বুঝে, ও সমাজ বুঝে। বাপ হিসাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, আপনারই ফল এটা, যেটা আপনি রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন। নিজের ফল ভালো করার চেষ্টা করেন, আল্লাহ ভালোবাসবে। যেহেতু ছেলে মেয়ে আপনারই উপার্জিত সম্পদ, আল্লাহ রাসূল বলছেন আওলাদুহু মিন কাসবিহি, তার ছেলে মেয়ে তার উপার্জিত সম্পদ। যেহেতু ছেলে মেয়ে উপার্জিত সম্পদ, কাজেই অর্থ সম্পদ যা উপার্জন করেছেন এইটা যেমন হিসাব দিতে হবে, ছেলে মেয়েরও তেমন হিসাব দিতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাসবুল ওয়ালাদে বিল্লি আবিহে,
ছেলে মেয়ে যেটা উপার্জন করেছে সেটা তার বাপের, মানে যতদিন বাপ বেঁচে আছেন ততদিন ছেলে মেয়ে যা উপার্জন করে তার নিজস্ব উপার্জন নয়, ওটা তার বাপেরই উপার্জন। ছেলেও তার উপার্জনও তার, ছেলেও আপনার, ছেলে যা উপার্জন করেছে টাকা পয়সা অর্থ সম্পদ সেটাও আপনার। তো ছেলের অর্থ সম্পদ ভোগ করবেন আর ছেলেকে ঠিক করবেন না, এটা কেমনে হয়? আবার আল্লাহ রাসূল ছেলে মেয়ে লালন পালন করার ব্যাপারে বলছেন, আনফিক মিন ইয়ালিক মিন তাওলিক, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ হতে ছেলে মেয়ের পিছনে খরচ করো। ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, পড়াতে হবে, ওদেরকে উপযুক্ত করার জন্য যত পয়সা খরচ করা লাগে সব বাপকে করতে হবে। এই হাদিস দিয়ে আমি বলেছি যে আপনি ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করেন, আপনার বাপের জমিদারি দিয়ে করেন, যদি না হয় আপনি নিজে ব্যবসা করে করেন, যদি না হয় আপনি চকলেট বিক্রি করে করেন, করতে আপনাকে হবে। শেষ পর্যন্ত আমি বলেছি ভিক্ষা করে করেন, ভিক্ষা বাপ করবে ছেলে মেয়ে নয়। যতদিন বাপ বেঁচে আছেন ততদিন ছেলে মেয়ে ভিক্ষা করতে যাবে না, ছেলে টোকায় হতে পাবে না আর মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। কেন? লালন পালনের দায়িত্বে কে? বাপ। এ কথা আল্লাহর নবী বলছেন, এটা আল্লাহ রাসূলের একটা মুখের বাক্য, আপনাকে আমি অনুবাদ করে শোনালাম। উনি খালি বলেছেন যে বাপ তার ছেলে মেয়ে আহাল পরিবারকে উপার্জন করে খাওয়াবে। তো আমি এই কথাটাকে বলেছি উপার্জন আপনার বাপের জমিদারি দিয়ে খাওয়ান, এটাই যদি হয়, নইলে আপনি ব্যবসা করে চাকরি করে খাওয়ান, উপার্জন করে খাওয়াবেন। তো আমি স্তরটা নামাতে নামাতে আমি নিজের ভাষাতে ভিক্ষা করাতে নিয়ে এসেছি। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে উপার্জন করতে গিয়ে যদি ভিক্ষা করা বাপকে লাগে তো বাপ ভিক্ষা করুক, ছেলে মেয়ে নয়। আমি মনে হয় বোঝাতে পারি না ভালো করে, মানে আদেশটা আল্লাহর নবী বাপকে করছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে পড়াও, মানুষ করো, খরচ করো, দেশ বিদেশে পাঠাও, কিভাবে খরচ করা লাগবে করো, তোমার বাপ ধনী মানুষ তো বাপের জমিদারি দিয়ে করো, নিজে উপার্জন করে করো, মানুষের বাড়িতে কাজ করে করো। নামতে 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 আমি নিচে এসে বলছি যে ভিক্ষে করে হলেও উপার্জনের দায় দায়িত্ব কার? বাপের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যতে আমি এভাবে বুঝালাম আপনাকে। তো ছেলে মেয়ে আপনার উপার্জিত সম্পদ, ছেলে মেয়ের বিষয়ে আপনাকে ভাবতে হবে। দিন রাত তো ছেলে মেয়েকে আদর করে কাটালেন, আদর করেন, আদরও ধর্ম কিন্তু পিটনও ধর্ম। যেই মুখ দিয়ে এত বড় পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় দামি মানুষ আল্লাহ সৃষ্টি করেননি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় দামি মানুষ, এত বড় দামি মানুষ বলছেন যে বউকে কটু কথা বলো না, বউকে মারো না, আবার পাল্টা বলছেন যে লাঠি দিয়ে ঠিক করো। আবার শুধু লাঠি ব্যবহার করতে বলেনি, পাঁচবার বলছেন, আবার বলছেন লাঠি ঝুলিয়ে রাখো। তাহলে পরিস্থিতিতে লাঠি লাগতে পারে। এখন বাপ যদি নিজেই না বুঝে যে আমি বাপ, তাহলে তার পরিবার কন্ট্রোল হবে না, সবাই তখন ছেলে মেয়ে আহাল পরিবার সবাই গরু ছাগলের মতো থাকবে, খাবে, হইচই করবে, এখানে সেখানে যাবে, জেনা চুরি বদমাইশি শয়তানি, দোকানে বসে আড্ডা পিটা, যার যা খুশি সে তা করবে, যখন বাপ নিজের জিম্মেদারি পালন করবে না। শুধু জিম্মেদারি পালন নয়, ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে। আমি আপনাকে অনেক সময় কয়েকটা কথা বলেছি, তার একটা বলেছি যে আল্লাহর নবী তিনটে জিনিসের উপরে বদদোয়া করতে নিষেধ করছেন। এক, নিজের জন্য কোনো সময় বদদোয়া করবেন না, ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এটা হলো নিজের জন্য বদদোয়া করা। লাতা দোয়াল আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, এটা আদেশ হাদিস বুখারী মুসলিম। দুই,
ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, নিজের অর্থ সম্পদের উপরে বদদোয়া করো না। এইসব টাকা পয়সার ঝামেলা, জমি জায়গার সব ঝামেলা, এই মামলা থেকে ওই মামলা, এই জমি জায়গা না থাকাই ভালো। এইভাবে কথা বলতে আল্লাহ নবী নিষেধ করেছে যে অর্থ সম্পদের উপরে বদদোয়া করো না। তিন নম্বর বাক্যে বলছেন ওয়ালা তাদু আলা আওলাদিকুম, ছেলেমেয়ের উপরে বদদোয়া করো না। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তার মধ্যে বাপ মা আছেন, ওইদিক থাক। এইখানে আল্লাহ রাসূল বলছেন তোমরা ছেলে মেয়ের উপরে কখনো ভুলেও বদদোয়া করো না। আচ্ছা ধরলাম আপনার ছেলে আপনাকে মেরেছে, মেরে দিয়েছে সামাজিকভাবে কোনো ব্যাপারে, জমি জায়গা নিয়ে বা ভাই ভাই গণ্ডগোলের আপনাকে মেরে দিয়েছে, তো এখন কি আপনি ছেলের জন্য বলবেন তোকে বাড়ি থেকে বের করে দেবো, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম? আপনি যদি লক্ষবার ত্যাজ্যপুত্রর কথা বলেন, তারপর আপনি যদি মারা যান, তাহলে ও জমি ভাগ করে নেবে, ত্যাজ্যপুত্রর কথার কোনো দাম নেই। আর এই যে ছেলে মারলো, এখন কি তাড়াহুড়া করে অজু করে ঘরে আসবেন? ঘরে এসে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে হাত তুলে বলেন না আমি তো এভাবে ছেলে চাইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমাকে ছেলে ফিরিয়ে দাও, তারপরে কোনো কথা, আমি হাত নামাবো না, না ফিরালে আমি হাত নামাবো না তোমার দরবার থেকে, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। তার মানে ছেলে এখন আমার কাছে আসুক, এসে হাত পা ধরে বলুক জাল আব্বা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন, আর পর থেকে ছেলে আমাকে আর মারবে না, সব সময় আমাকে সম্মান করে চলবে, এটা আমি চাচ্ছি। ছেলে আমাকে মারবে আমি তো এ ছেলে চাইনি। কথা মনে হয় বুঝাতে পারলাম না? আপনি এইদিকে না এসে ওইদিকে গেলেন, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করতো, তোকে জমি দেবো না, তো এখনই বেরো, এটা রাগটা উল্টাভাবে ব্যবহার করছে। রাগ যদি উল্টাভাবে ব্যবহার করেন তবুও ছেলে মেয়ের উপরে বদ্দ লেগে যাবে, তখন আজীবন পস্তাতে পস্তাতে জীবন যাবে। মেরেছে ছেলে, তার কারণে কি ছেলে থেকে বাদ পড়ে গেছে? ও ছেলে থেকে তো বাদ পড়েনি, একটু পরই খারাপ লাগবে। এখনই যদি শুনতে চান যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তা আপনি অফিসে অফিসে ছুটবেন। তাহলে অনেকদিন শুনেছি মনে হয়, এখানে আর একটা আপনাকে কথা শোনাই, বাপ মা ভুলেও যেন ছেলে মেয়ের ব্যাপারে কিছু না বলে, যা বলবে উপরওয়ালাকে ভালোটা বলবে। ওই হাদিস তো বুখারী মুসলিমের হাদিস, যেটা আগে থেকে জানেন যে তিনজন মানুষ, তিনজন দুধের বাচ্চা কোলে কথা বলেছে, মায়ের কোলে, তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজনের ঘটনা হলো জোরাইজ। ও ঈসল্লি ফি সামাতিহি, জোরাইজ তার গির্জাঘরে ইবাদত করছিল, ফাজাতহু উম্মুহু, তখন তার মা চলে এসেছে, ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ, ফায়াকুলো, তো জোরাইজ বলতে লাগলো আ উসাল্লি আ উজিবহা, আমি এখন সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দেব, মানে মা যখন ডাকতে এসেছে তখন ও সলাত আদায় করছে। তখন এইটা নিয়ে ভাবছে, এই ছেলে ভাই যাও, তোমরা যে কয়েকজন দাঁড়িয়ে আছো ওদের বসতে অনুরোধ করে, এখানে বসতে দাও, কেউ তো দাঁড়িয়ে থাকতে পাবে না, তোমরা বসার জন্য অনুরোধ করো, দাঁড়িয়ে একটা গল্প করবে আর একটা শুনবে, এই সুযোগ তো এখানে নেই, এমন অপছন্দ কাজ আমি করি না। সম্মানিত দিনী ভাই বোন, এখন জোরায় চিন্তা করছে কি করি, মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করবো, এটা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। যখন দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন আল্লাহুম্মাল্লাহ, তুমি থত্তা তুরিয়া হো জুহাল মমিষাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, কোনো খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত যেন এর মরণ না হয়। মনটা খারাপ করে মা এভাবে বলে চলে গেলেন। ফতারাজলাহু ইমরা, হঠাৎ করে তাৎক্ষণিক মা বলে হতে ঘুরে যায়নি, একজন মহিলা চলে এসে
ফাতাকাল্লামাতহু, মহিলা এসে তার সাথে কথা বললো জেনার ব্যাপারে। ফাআবা, জুরাইজ নাকচ করলেন, ছি 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 ছি, বলো কি তুমি? ফাআতাতির রায়ে, মহিলা রাখালের কাছে আসলো। ফামকানাতহু, রাখালকে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করলো। ফওয়ালাদাত, তারপরে মহিলা একটা বাচ্চা জন্ম দিল। কালাত হুয়া মিন জুরাইজ, তারপর বলে দিল যে এই বাচ্চাটা জুরাইজের। যেমন বলা জনগণ জানতে পারলো, ফাতাহু, জনগণ গ্রাম থেকে তার গির্জাঘরের পাশে আসলো। ফাকাসারুহু, তার গির্জাঘরকে ভেঙে একবারে ধুলাধুলা করে দিল। ওয়ানজালুহু, তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসলো। ওয়াসাব্বুহু, তার অকথ্য ভাষায় গালি দিল। ঘটনা হাজার হাজার বছর আগেকার, এই কথা ঠিক, তবে চিরদিনই জেনা খারাপ। কয়েক হাজার বছর আগেকার এই ঘটনা, এই ঘটনা হলো বানি ইসরায়েলের ঘটনা, ওই ইয়াকুব আলাইহিস সালামের যুগের সেই কালের। তো অকুত্তু ভাষায় গালি দিল, যার যেটা মনে লাগলো। ফাকামা, জুরাইজ দাঁড়ালো। অতাওয়াদ্দা, অজু করলো। অসল্লা রাকাতাইন, দুরেকাত সলাত আদায় করলো। দুরেকাত সলাত আদায় করার পরে বলল ওই বাচ্চাটার কাছে গিয়ে, যে বাচ্চাটা মায়ের কোলে দুধ খাচ্ছে, বাচ্চাকে গিয়ে বলল মান আবুকা, তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে আবিয়ার রাই, আমার বাপ রাখাল। যে রাখালের কাছে এসেছিল মহিলাটা, তারপরে বাচ্চা জন্ম দিল, চট করে বলে দিল যে বাচ্চাটা জুরাইজের। এখন কোলের দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল। তখন জনগণ বলছে নাবনি সৌমতাকে বিদ্যা হবে, তোমার গির্জাঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। কালা জুরাইজ বলছে লা ইল্লা মিন তিন, না 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 না, মাটি দিয়ে বানাতে হবে, মাটি দিয়ে। যাই ছিল তাহাই করিতে হইবে। তো কি হলো, দেখলেন বাপ মায়ের দোয়া কয়েক মিনিটের ব্যাপার, বলেও কোনোদিন এই পথে যাবেন না। তো আমি আপনাদের অবস্থা, দু একজন আসে দাঁড়িয়ে থাকে, নীতিগতভাবে এরকমই দেখা যায়, খেলাধুলা হলে কেউ বসে থাকে, কেউ দাঁড়িয়ে থাকে, কেউ বাদাম খায়, আবার বক্তব্য যখন তাফসির মাহফিল চলে তখন ইসবজ লেখার কাহিনী চলে, কেউ বাদাম খায়, কেউ গল্প করে, আর অনেক সময় হাসে, এরকম হয় বক্তব্য দেশের, যার জন্য এরকমই চলছে। আমি তো 90 সাল থেকে আসি, এই যে সময় আমি ফাতেহ আলী মসজিদে এসেছি তার দুই একজন মানুষ আমার চোখের নজরে, এখন তাদেরকে যে অবস্থায় দেখেছি এখনও ওই অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। 90 সালের ঘটনা। তো আল্লাহ রহম করো, আমি তখন থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলেছি আমার মনে হয় না, আমি এভাবে এখন বলছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে না এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, এটা আমার অন্তরের জোরালো দাবি। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা বলিনি আমি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। কেউ যদি কোনোদিন দাবি করে যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান, তো তখন আমি লড়বো। যে দাবি করে কেউ যে আমার মুফাসসিরের আপনি তাফসির মিথ্যা দেখান, তো তখন আমার সাথে কথা আছে, তার আগা পর্যন্ত এভাবেই শুনে থাকেন। তবে আমি আপনাকে কোনোদিন ফাঁকি দেবো এরকম দু এক বাক্য বলেছি তা আমার মনে হয় না, আল্লাহ রহম করো। আর আমি এই বক্তব্যের ফল ভোগ করতে পারি এখনই দেখি, এখন যতগুলো মানুষ আছে এই মানুষগুলির মধ্যে অনেকেই বলার জন্য প্রস্তুত আছে যে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি, আমি দাড়ি ছেড়ে দিয়েছি সেদিন থেকে, আমি 5 অক্ত সলাত আদায় করি, আমি টাকনোর উপরে প্যান্ট পরি। তো কোরআন হাদিসের কথা বললে মানুষ শোনে, আমি তার বাস্তব পরীক্ষিত মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত, যদিও আমি আপনাকে বলেছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, রোজা দিয়ে, আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তবে
সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সলাত দিয়ে নামাজ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়। আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। দানের চেয়ে ইবাদতের জগতে কোনো শক্তিশালী ইবাদত নেই। দান এত শক্তিশালী ইবাদত দিয়ে ছয়কে লয় করতে পারে, লয়কে ছয় করতে পারে। দান খুব পাওয়ারফুল ইবাদত। মায়ের জন্য 10 টাকা দান করলেন, 5,000 টাকা দান, কবরের শাস্তি বন্ধ। কোন ইবাদত দিয়ে এরকম হবে না। হজ করে হবে না, শ্যাম পালন করে হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হবে না। আলহামদুলিল্লাহ বলে উনি খুব খুশি, এতই খুশি, খালি প্রশংসা প্রিয়, খালি প্রশংসা করেন, খুব খুশি, খালি বলেন আলহামদুলিল্লাহ, এতই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ, ও আফজালুদ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা। দেখেন দুটাই ওয়ারি, লা ইলাহা ইল্লাল্লাহ তারি আর আলহামদুলিল্লাহ তারি, খুব খুশি। আলহামদুলিল্লাহ বলে আপনাকে সব ঢেলে দিবে, বলবেন যে নে আকাশ জমিন পরিমাণ নেকি নিয়ে নাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল আজিম যদি বলেন তাহলে বলবেন যে তোমার দাঁড়ি পাল্লা যা আছে নেকি দে ভর্তি করে দিলাম, নে খুব প্রশংসা প্রিয়। মানুষ বুঝে না, যার জন্য একটু বলতে পারে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জি ফেরাউনের কাছে যেতে হবে, সীমা লঙ্ঘন করেছে না, আমার মুখে জড়তা আছে, আমি পারবো না, যে কথা বলতে পারবো না। তখন বলছে আমি দোয়া বলে দিচ্ছি, রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, শেষ বাক্যটা আমার মুখের জড়তা খুলে দাও, তুমি এটা বল আমিও ঠিক ঠিক করে দিচ্ছি। এমনি দিলেন না, বললেন না যে ঠিক আছে দেখে নিব, এটা বললেন না, বললেন যে বলো এটা বলো এটা বলো আমি ঠিক করে দিচ্ছি। দ্বিতীয় তখন বলছে যে আমি এক থাপ্পড় দিয়ে এক ছেলেকে 1 লক্ষ মেরে এসেছিলাম, আমার সাহস হয় না, কি যে বলে কি যে করে, তাহলে কি বলবো আমি শুনবো, কি করবো আমি দেখবো, যেতে হবে। তো বলছেন না তবু আমার সাহস নেই, একাই যেতে পারবো না, ওর ভাইকে সাথে দেন। আচ্ছা ঠিক আছে হারুন তোমার ভাইকে সাথে দিলাম, সব কথা মেনে নিলাম, আমার একটা কথা মনে রেখো, সেটা বলা তানিয়া ফিদিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না। দুই ভাই মিলে খালি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার রব্বিক ফিরোয়ার হম, এই বলতেই থাকো। তোমরা যদি দুই ভাই মিলে না বলো তো সব উল্টে দু, মানে খুব প্রশংসা প্রিয়। এরপরেও দান যত শক্তিশালী ইবাদত, এগুলো অত শক্তিশালী ইবাদত নয়। দান একটা থেকে আরেকটা করে দিতে পারে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি, রাতে একটু কান্নাকাটি করেন খুব খুশি, বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি যা চাচ্ছ আমি সবই দিয়ে দিলাম, যা চাচ্ছ সবই দিলাম, কান্নাকাটি করে খুব কিছু পাওয়া যায়, আর দান দিয়ে সব বন্ধ হয়ে যায়। এইবার যেটা বলতে চাচ্ছি সেটা হলো সদাচারণ। একটু আগে যে বললাম ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সদাচারণ, এইটা কিভাবে প্রমাণ করব যে সবচেয়ে দামি ইবাদত, এটা যে বললাম এখন কিভাবে প্রমাণ করা যায়। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মাল ইসমু আল বিররর, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস বলেন তো আল্লাহর নবী, নেকি কি আর পাপ কি। এবার উত্তর দেখেন আল্লাহ রাসূল বলছেন আল বিররর হুসনুল খুলক, নেকি হলো ভালো আচরণ। কই এবার তো নেকি হলো সুবহানাল্লাহ, এটা বললেন না, এটা বললেন না যে নেকি হলো হজ, এটা বললেন না, নেকি হলো তাহাজ্জুদ, এটা বললেন না, নেকি হলো কোটি টাকা দান, এ কথা বললেন না। এখন কি উত্তরে হলো, নেকি হলো ভালো আচরণ। দল সংগঠন করলে এটা টিকবে না, দল করলে আর একজনের বদনাম করাই লাগবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ও তো বদনাম করবো, আর বাপকে করতে হবে, মানে এটা নীতি করাই লাগবে। আমার 18 বছরের অভিজ্ঞতা আছে, কতদিনের 18 বছরের অভিজ্ঞতা আছে,
বগুড়া মানে খাওয়া দাওয়া আব্দুরদের বাসায়, এদের বাড়ি হলো থাকার খাওয়ার জায়গা। এদের ঘোরা দৌড়াদৌড়ি আমার খুব মনে পড়ে, আল্লাহ রহম করো। আপনারা যারা যে দল পার্টি করছেন, দল পার্টি করা মানে কি, ওর স্বভাবই খারাপ, ও মিথ্যে জিনিসকে বলছে। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর জানা না একবারে নগদ মৃত্যুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুলু লিল মুনাফিক সাইয়্যিদ আইন তাকুলু লিল মুনাফিক সাইয়্যিদ, মিথ্যুক প্রতারককে যদি তুমি নেতা বলো, ফাকাদ আসখাততুম রাব্বাকুম, তাহলে তুমি তোমার প্রতিপালককে একবার চটিয়ে রাগিয়ে আকাশে তুলে দিয়েছো, এবার তোমার ছাল চামড়া তুলে দেবে, ও সর্বশক্তিমান। তুমি মিথ্যুককে নেতা বললে কেন, তুমি মিথ্যুককে নেতা বললে কেন, ধোকাবাজকে তুমি এভাবে সম্মান করছো কেন? তোমার সাথে আর আমার কোনো কথাই নেই, জীবনে আমি তোমার কথা শুনবো না। ফাকাদ আসখাততুম রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে একেবারে রাগান্বিত করে খেপিয়ে তুলেছ যখন তুমি মিথ্যুককে বলেছ আমার নেতা। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কি না? শুনেছি যে আপনি লিখেছেন, তো আপনি পড়েন কি না এ কথা বলিয়েন না, টাকা একশোটা বিশটা লাগুক, আমার অনেক শ্রম আছে অনেক, তাকে মূল্যায়ন করবেন। বইয়ের কোনো লাইনে আমি ফাঁকি দিনি জাতিকে, বক্তৃতা যেমন কোনো লাইনে ফাঁকি দিনি, বইয়ের কোনো লাইনে আমি জাতিকে ফাঁকি দিনি। ওই বইয়ে পাবেন এই এই হাদিসটা দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জোরালো অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো আল্লাহর নবী নেকি কি জিনিস, তখন তিনি উত্তরে কি বললেন, ভালো আচরণ। এইবার দেখেন ধারাবাহিক কয়েকটা হাদিস, ভালো আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নে ফিল জান্নাতে লা গোরাফুন, নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর আছে, ইরা জাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন জাহিরিহা, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, খালি টকটক টকটক করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবিগণ বলছেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে, কে পাবে এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে, যার ভালো আচরণ সে পাবে। প্রথম কথা এটাই নেন। এবার আপনি দল সংগঠন করলে বা কোনো কিছু করলে বা টাকা পয়সা বেশি হলে টিকতেই পারবেন না আপনি, এই সদাচরণের উপরে টিকে রাখা খুবই কঠিন। একটু তো আপনি বলবেন, এই তোকে অমুক করলাম, এই তোমায় তোকে দেখে না, ওকে যা লাগবে খরচ করবো, ওকে আগে মারাই। সদাচরণ আমার আপনার থেকে বহু দূরে বিভিন্নভাবে, একটু দামি ঘর কে পাবে, যার মুখের ভাষা নরম সেই পাবে, যার ভালো আচরণ সে পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদুবি হুসনে খুলুকিহি দারাজাতা সায়মুল কায়েম, নিশ্চয় মুমিন, নিশ্চয় মোমেন তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়। তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। একটা সমান দুইটা, একটা সমান দুইটা। তাহাজ্জুদ পড়লে নিয়মিত তাহাজ্জুদ পড়েন নেকি হবে, নিয়মিত নফল সিয়াম থাকেন অনেক নেকি, বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন, ১৩ ১৪ ১৫ অনেক নেকি। কিন্তু এই দুটা নেকি একসাথে উপার্জন করতে পারবেন কি দিয়ে, সদাচরণ দিয়ে, ভালো আচরণ দিয়ে। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবান মান কুনফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটি জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, চারটি জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে।